পবিত্র রমজানের আগে রাজধানীর নিত্যপণ্যের বাজারে বইছে দুই রকম হাওয়া। বিক্রেতারা বলছেন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, আর ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছেন প্রতিটি পণ্যের দাম চড়া। এদিকে মহাকালী কাঁচা বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে সবজি, মাছ এবং মাংসের দোকান খোলা স্থানে বসানোর নির্দেশনা দিয়ে চিঠি দিলেও কোথায় কি ব্যবস্থাপনায় সেই দোকান খোলা রাখা হবে সেটি ঠিক হয়নি। পবিত্র রমজানে বেগুনি প্রিয় খাদ্য, তাই কেজিতে 20 টাকা বেড়েছে বেগুনের দাম। বিক্রেতাদের দাবি নিত্য পণ্যের মূল্য যতটুকু বাড়ার তা বাড়ানো হয়েছে আগেই। নতুন করে কোন কিছু দাম বাড়ানো নেই, চিনি তেল তুলা আগে দাম বাড়ছে। বাজারে দেশি চালের সংকট থাকায় ভারতীয় চালই বিক্রি হচ্ছে দেদার। চিকুন সরু যে চালটা আছে সেটা বিক্রি করতেছি 65 টাকা, মাঝারি সরু চাল যেটা সেটা বিক্রি করতেছি 62 টাকা। মাংসের বাজার রয়েছে স্থিতিশীল, 580 টাকা দরে মিলছে গরুর মাংস। তাছাড়া খাসির মাংস 850 টাকা ও ছাগলের মাংস মিলছে 750 টাকায়। করোনা লাগবেছে কিনা নাই কাস্টমার দিয়ে আমরা বর্তমানে আমরা 580 টাকা বেশি, আগে যে ছিল সেই রেটে বেচতেছি। সবজির বাজার সহ নিত্য পণ্যের বাজার দর নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। কিছুই কম নাই, আগে যা দেখছি তার চেয়ে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি। প্রত্যেকটা জিনিস কিনতে গেলে দাম চাচ্ছে বেশি, যেখানে দাম ছিল 70 টাকা 80 টাকা এখন 100 টাকা 120 টাকা। করোনার ঊর্ধ্বগতির মধ্যে কার্যকরী বিধিনিষেধের ঘোষণা আর রমজানকে সামনে রেখে বাজারগুলোতে ক্রেতাদের আছে যথেষ্ট আনাগোনা। আমিরুল ইসলাম, বিবিসি নিউজ, ঢাকা।